আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমরা সকলেই চাই মোবাইলের ব্যাটারিটি ভালো থাক এবং ভালোভাবে চলুক তা মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য কিছু নিয়ম আছে আজকে আমি কিছু টিপস শেয়ার করব আপনাদের মাঝে চার্জের কিছু নিয়ে নিয়ম মেনে চললে ঠিক মতে চার্জ দিলে কিভাবে চার্জ দিবেন কিছু টিপস শেয়ার করব এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মোবাইলে আর ব্যাটারি কোনো সমস্যা হবে না এবং ব্যাটারি সব সময় ভালো থাকবে তা চলুন বন্ধুরা আমরা ভিডিও শুরু করি কিভাবে সঠিক নিয়মে চার্জ দিবেন এবং কি কি নিয়ম পালন করলে ব্যাটারি ভালো থাকে ব্যাটারির কোনো ক্ষতি হয় না চলুন বন্ধুরা আমরা শুরু করি ভিডিওটি সব সময় নিজস্ব চার্জার ব্যবহার করবেন স্মার্টফোনে চার্জ দেওয়ার সময় নিজস্ব চার্জার বিশেষ করে ফোনের সঙ্গে থাকা আসল চার্জারটি ব্যবহার করুন স্মার্টফোনে মাইক্রো ইউএসবি পোর্টে অনেক চার্জার সমর্থন করতে পারে তবে আসল চার্জার ব্যবহার না করলে ধীরে ধীরে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমতে থাকে তা আপনারা অবশ্যই আপনাদের মোবাইলের আসল যে চার্জার অরিজিনাল চার্জার আছে এটা ব্যবহার করবেন যদি এটা আপনার নষ্ট হয়ে যায় তাহলে সেম শোরুম থেকে একটা সেম চার্জার নিয়ে আসবেন সস্তা চার্জার না বলুন হ্যাঁ বন্ধুরা অপরিচিত অপরিচিত নির্মাতার তৈরি চার্জারের ব্যবহারে সতর্ক থাকুন কারণ এ ধরনের চার্জারে কোনো নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হয় না এতে ফোনে অতিরিক্ত চার্জ বা ফোন গরম হয়ে যেতে পারে অ্যাডাপ্টারের সমস্যা দেখা দিলে ফোন ও ব্যাটারি দুটোই নষ্ট হতে পারে তা আপনারা অবশ্যই যে বাজারে সস্তা চার্জারগুলো পাওয়া যায় এগুলো কিনবেন না ঠিক আছে এগুলো কখনোই কিনবেন না এবং ব্যবহার করবেন না না করলে আপনাদের মোবাইল অনেক ভালো থাকবে এবং ব্যাটারি অনেক ভালো থাকবে তারপর আরেকটা অপশন আছে চার্জের সময় সুরক্ষা কেস খুলে রাখুন অনেকেই ফোনের বাড়তি সুরক্ষার জন্য কেসিং ব্যবহার করেন কিন্তু চার্জ দেওয়ার সময় কেসিং খুলে রাখা ভালো সাধারণত ফোন চার্জ দিলে ব্যাটারি কিছুটা গরম হয় কিন্তু ফোনের কেসিং থাকলে তা তাপ আটকে ফোন অতিরিক্ত গরম হয়ে যায় তা অবশ্যই আপনারা ফোনের যে কেসটি আছে ওটা খুলে মোবাইলটি চার্জ দিবেন আরেকটা আছে দ্রুত গতিতে চার্জ সুবিধাজনক নয় সবসময় দ্রুত গতিতে চার্জ হয় এমন চার্জার সুবিধাজনক নয় ব্যাটারি ভালো রাখতে দ্রুত গতির চার্জারে ব্যবহারে সতর্ক থাকতে হবে দ্রুত গতির চার্জার ফোনের ব্যাটারিতে উচ্চ ভোল্টেজ পাঠায় যা দ্রুত তাপমাত্রা বাড়ায় স্বাভাবিক চার্জিং পদ্ধতি চার্জ দিতে পারেন তারপরে আরেকটা আছে সারা রাত চার্জ নয় সারা রাত ফোন চার্জ রাখা ঠিক নয় অতিরিক্ত চার্জ ব্যাটারির ক্ষতি আমরা অনেক সময় ফোন চার্জ দেই রাতে এবং ঘুমিয়ে পড়ি এবং সকালবেলায় ফোনটি খুলি তো এটা আপনারা কখনোই করবেন না এটা চেঞ্জ করবেন তাহলে আপনাদের ব্যাটারিটা অনেক ভালো থাকবে আরেকটা হচ্ছে আপনার থার্ড পার্টি ব্যাটারি অ্যাপস অনেকেই মুঠো ফোনের ব্যাটারি ব্যাটারির দীর্ঘক্ষণ চালানোর জন্য থার্ড পার্টির অ্যাপস ব্যবহার করেন ব্যাটারি দীর্ঘদিন টেকাতে এসব অ্যাপ ব্যবহার বন্ধ করতে হবে অনেক অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চালু থাকে বলে ব্যাটারির ওপর প্রভাব ফেলে তা আপনারা অবশ্যই চার্জ ভালো থাকার জন্য এবং চার্জের জন্য বলে চার্জ আমার বেশিক্ষণ থাকবে মোবাইলে এরকম কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপস ব্যবহার করবেন না মোবাইল চার্জে লাগিয়ে কখনো চালাবেন না এবং টিপবেন না এতে আপনার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এবং ব্লাস্টের মতো বড় ক্ষতি হতে পারে অতএব মোবাইল চার্জে দিয়ে কখনো চালাবেন না আশি শতাংশ চার্জ দিয়ে রাখুন যখন এই চার্জ দেবেন তখন কমপক্ষে ব্যাটারির চার্জ আশি শতাংশ পূর্ণ করবেন সবসময় শতভাগ চার্জ পূর্ণ করতে হবে এমন কোনো কথা নেই সব চার্জ শেষ করে ফেলবেন না স্মার্টফোনে বিশ শতাংশের উপরে চার্জ থাকা অবস্থায় আবার চার্জে দেবেন না বারবার ও অপ্রয়োজনীয় রিচার্জে ব্যাটারির আয়ু কমে যায় ব্যাটারির চার্জ একেবারে শূন্য করে ফেলবেন না এতেও ব্যাটারির আয়ু কমতে থাকে তা বন্ধুরা আপনারা যখন ব্যাটারি চার্জ দিবেন যদি দেখেন যে বিশ পার্সেন্টের উপরে আসে তখন না দেওয়ায় ভালো যদি দেখেন যে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট এর ভিতরে আসে তখন দিলে সবচেয়ে ভালো হয় বা এমনও দিতে পারেন যে পঁচিশ পার্সেন্ট যদি আপনার মোবাইলে চার্জ থাকে বা পনেরো পার্সেন্ট চার্জ থাকে এই সময় দিলে সবচেয়ে বেস্ট হয় তা আরেকটা ব্যাপার আছে বন্ধুরা যে আমরা পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করি এই পাওয়ার ব্যাঙ্কটা ব্যবহার করে কিন্তু আমরা অনেক সময় ফোনটি চালাই তা অবশ্য খেয়াল রাখবেন যখন আমরা পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করব তখন যদি ফোনটা না চালাই তাহলে আমাদের জন্য ভালো হয় ফুল চার্জ করার পরে এরপর চালাবেন তাহলে ভালো হবে তা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই টেক রিয়েল রিয়েল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম